হাই স্পট মার্কেটার্স আমরা মোটামুটি গুগল অ্যাডস এ এক্সটেনশন নিয়ে আগে আলোচনা করেছি যেটা আমাদের গুগল অ্যাডস কোর্স এর মধ্যে সব পাবেন একটা জিনিস একটু আলোচনা করব এখন যেটা গুগল অ্যাডস এর মধ্যে আমরা যেটা শিখেছিলাম যে গুগল অ্যাডস এক্সটেনশন হচ্ছে যে দুই প্রকার একটা হচ্ছে অটোমেটেড এবং একটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল গুলো নিয়ে আমরা মোটামুটি সব আলোচনা করেছি সাইট লিংক লোকেশন হ্যাঁ এই ধরনের আলোচনা আমরা করেছি আমাদের একটা হচ্ছে যে অটোমেটেড গুগল এর এক্সটেনশন এর মধ্যে একটা আছে হচ্ছে যে সেলার রেটিং যে এক্সটেনশনটা আছে আর কি এটা অনেক সময় রিভিউ এক্সটেনশন বলে আর কি সেলার রেটিং এক্সটেনশন খুব মজার ব্যাপার হলো আমরা তো জানি যে এক্সটেনশন আসলে গুগল বলছে যে 15% তোমার সিটিআর বেড়ে যায় তাই না যেমন হচ্ছে যে আমি এই একটা দেখতেছি ওয়েবস্টিলে লিখে সার্চ দিয়েছি এইগুলোকে বলে কিন্তু সব এক্সটেনশন মানে মেইন এন্ড

ইটার বেনিফিট গুগল বলছে তোমার টেন পার্সেন্ট বেড়ে যেতে পারে এবং যখন রেটিংসটা মানুষ দেখে রেটিংসটা কিন্তু কোথা থেকে আসে কাস্টমার থেকে আসে তার মানে কাস্টমার ওই পণ্য বা সার্ভিসটি ব্যবহার করেছে দেন সে একটা রিভিউ দিয়েছে এই রিভিউটা যখন হচ্ছে আপনি অ্যাডের মধ্যে শো করছে তখন হচ্ছে যে ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমারের মাইন্ডে একটা কাস্টমারের মাইন্ডে একটা ট্রাস্ট অর্ডিসের জন্ম দিচ্ছে যে না এরা দেয়ার জেনুইন

এডার এক্সটেনশন এক্সটেনশনের মধ্যে যদি আমরা যাই এখানে কিন্তু আমাদের হচ্ছে ম্যানুয়াল এই জিনিসগুলোকে আমরা হচ্ছে বেডউলে অ্যাডাস্টেশন বলি আরেকটা দেখেন নিচের দিকে আছে অটোমেটেড এক্সটেনশন এই অটোমেটেড এক্সটেনশনটা গুগল অটোমেটിക്കালি তৈরি করে ব্যাকএন্ডে গুগল অনেকগুলো সিগন্যাল দেখে সিগন্যাল দেখে

এই স্কিলাপার ডট কম এবং গুগলে এই অ্যাড এর মধ্যে কিভাবে নিয়ে আসে গুগলে যখন আমরা অ্যাড ক্রিয়েট করার সময় গুগলে যখন আমরা অ্যাড ক্রিয়েট করার সময় যখন হচ্ছে যে আমরা অ্যাড অ্যাড এর ফাইনাল ইউআরএলটা বসাই যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেই তখন গুগল খুঁজে বের করে যে এই ইউআরএল এর জন্য বা এই ওয়েবসাইটের জন্য আমরা যেমন ধরেন আমি যদি এই অ্যাডটাই দেখি যে এই ইউআরএল এর জন্য

এই রিভিউগুলো হচ্ছে গুগল নেই অটোমেটিক্যালি কালেক্ট করে কেন কালেক্ট করে কারণ এর মধ্যে ইনফোর মধ্যে দেখে যে ল্যান্ডিং পেজের জন্য যে ইউআরএলটা দেওয়া হয়েছে গুগল অ্যাডসে সেই ইউআরএলটা এখানেও ব্যবহার করা হয়েছে এই যে স্কিল ডট কম এখন আমি একটা অ্যাড চালাইলাম এই অ্যাডের মধ্যে অ্যাডের মধ্যে যখন আমরা ফাইনাল ইউআরএল সিলেক্ট করি এই যে ফাইনাল ইউআরএল এই ইউআরএল যদি স্কিল অ্যাপার ডট কম হয় তাহলে গুগল অ্যাডস বুঝতে পারে যে ওই রিভিউটাই এর তখন ও নিয়ে চলে আসে এরকম আরো অনেক ইয়া আছে আর কি তো আমরা যেটা করছি এই এছাড়া হচ্ছে গুগল এডস এর কিছু থার্ড পার্টি গুগল এডস কিছু থার্ড পার্টি যেমন হচ্ছে যেমন ট্রাস্ট পাইলট যেমন ট্রাস্ট পাইলট ডট কম এই সমস্ত জায়গা এই এই সমস্ত এই এই ট্রাস্ট পাইলটটা হলো যে এরা হচ্ছে বেসিক্যালি এই রিভিউ নিয়েই কাজ করে বিভিন্ন কোম্পানির মানুষ রিভিউ দিতে এখানে আসে এটা হচ্ছে এরকম প্রায় থার্ড পার্টি এই রিভিউ সার্ভিস কাজ করে সেখানে আপনি যে কোম্পানির সার্ভিস নিতেছেন সেখানে সেই কোম্পানির হয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এখান থেকে আপনি রিভিউ কালেক্ট করবেন এই রিভিউটা গুগল এখান থেকে নিয়ে এই গুগল এপসে এইভাবে আপনার শো করবে সো এর মধ্যে আছে ট্রাস পয়েন্ট এই যে বিজরেট ইয়পটো এরকম সতেরো আঠারোটা আছে আমি নিচে একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি যেটা গুগলের রিসোর্স গুগল এখানে আসলে খুব সুন্দর করে বলে দিয়েছে বুঝতে পারছেন গুগল এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে ওর যে সতেরো আঠারো সোর্স আছে ওই সতেরো আঠারোটা সোর্সে আপনি যে কোম্পানির জন্য যেখানে এইগুলো এইগুলো হচ্ছে সব থার্ড পার্টি সোর্স এইখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখানে আপনার বিভিন্ন রিভিউ নিতে হবে রিভিউ কিনতেও পারেন কোন সমস্যা নেই সেই রিভিউগুলো গুলো নিলে এইখান থেকে নিয়ে গুগল আসলে এই অ্যাডে শো করবে ওকে এখন এই রিভিউটা আসলে এই এই রিভিউটা কখন আপনার গুগল অ্যাডসে দেখাবে গুগল অ্যাডসে দেখাবে হচ্ছে যে অবশ্যই গুগলের কাছে এরকম এক এটা হবে আসলে একশো থেকে একশো পঞ্চাশ একটু আহ ইয়ে করে দিই এটা হচ্ছে একশো থেকে একশো টা রেটিং যদি গুগল এইভাবে কালেক্ট করতে পারে লাস্ট টুয়েলভ মান্থে বা লাস্ট এক বছরে এই রকম যদি যেমন আমার এই ওয়েবসাইটে কয়টা আছে এখানে মাত্র আছে কয়টা এখানে মাত্র আছে হচ্ছে আপনার রেটিং আছে কয়টা মাত্র তেরোটা রিভিউ আছে এরকম লাস্ট এক বছরে বা বারো মাসে যদি আপনার এরকম একশো থেকে দেড়শোটা রেটিং থাকে তাহলে আপনার গুগল এর মধ্যে এইভাবে আপনার অ্যাডটা শো করবে এবং গুগল এই সেলার রেটিংস রিভিউটা তৈরি করে ফেলবে কিভাবে এই এই সমস্ত জায়গা থেকে নিয়ে কথা পারছেন এবং যেগুলো রিভিউগুলো গুলো অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ এর উপরে হতে হবে কথা পারছেন এটা আর কি এখন এটা আমরা কোথা থেকে ইমপ্লিমেন্ট করব এটা হচ্ছে যে গুগল অ্যাডস এর মধ্যে এই যে অ্যাড এন্ড এক্সটেনশনে গিয়ে এই অটোমেটেড এক্সটেনশন আর এগুলো হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন আপনি যদি এখন আপনি যদি এই অটোমেটেড এক্সটেনশন সিলেক্ট করেন এবং এইখানে যদি যে মোরে যে অ্যাডভান্স অপশন দেন তাহলে এইখান থেকে আপনাকে বলতে হবে যে ইউজ অল অটোমেটেড এক্সটেনশন দ্যাট টাইপিক্যালি এটা কিন্তু আপনার এই অটোমেটেড এক্সটেনশন অফ করে দিতে পারেন দেখেন এর মধ্যে এই যে সেলার রেটিংস তো এটা আপনি ইচ্ছা করলে অপক্র দিতে পারে কিন্তু মূলত আপনাকে দেখতে হবে যে ইউজ অল অটোমেটিকলি শো दट এটা ঠিকঠাক আছে দেরেবা ডান করতে হবে তাহলে গুগল এবং ওই সমস্ত জায়গা এই যে ট্রাস্টি মানে এই যে ট্রাস্ট পাইলট এরকম যে আরো 10 12টা আছে সেই সমস্ত জায়গা থেকে অথবা আপনার যে গুগল মাই বিজনেস পেজে এখান থেকে যদি লাস্ট 12 মাসে এরকম 100 থেকে 150টা রিভিউ থাকে তাহলে আপনি গুগল এডস লাইলে এইখানে দেখা যাবে কিন্তু এটা আপনাকে চালু করতে হলে কি করতে হবে আবার একটু বলে দিই এক্সটেনশনে গিয়ে এই ডিসি অটোমেটেড এক্সটেনশনে ক্লিক করে এই মোরে গিয়ে অ্যাডভান্স অপশনে গিয়ে এইটা অবশ্যই ইউজ অল অটোমেটেড আছে এটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এটা একটা ব্যাপার এখন আপনার ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা এই গুগল অ্যাডস এটা কিন্তু আবার কান্ট্রিরও ব্যাপার আছে সবকে যেমন ইউএসএ ইউকে নাইজেরিয়া এরকম প্রায় আট দশটা বলতে সতেরো 18 টা আছে সেই সমস্ত জায়গা থেকে রিভিউটা রিভিউটা দিলে আর কি কাজ করে আরকি বুঝতে পারছেন এখানে যে গুগল বলে দিয়েছে যে মোটামুটি এখানে বলে দিয়েছে যে মোটামুটি কোন কোন দেশের জন্য আর কি আচ্ছা এখানে বলেনি যাই হোক আর কি ইউএসএ ইউকে এই ধরনের একটা ব্যাপার আছে আর আরেকটা জিনিস হলো যে আপনার ওয়েবসাইটটা ওই দেশ সিলেক্ট করে দেখা ভালো আর কি আপনি এখানে গেলেই পাবেন যে আপনার ওয়েবসাইটটা ইয়াকিনা এই যে এই এটা আমি রিওয়ার্ডে দিয়ে দিব এটা জাস্ট কপি করে এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এই যে স্কিল আপার স্কিল আপার ডট কম এটা আপনি লিখে এন্টার দেন দেখেন বলছে রেটিং ডিটেলস আর নট अवेलेबल ফর দিস মান্থ এভাবে আপনি টেস্ট করে ফেলতে পারেন তো কারণ হচ্ছে যে স্কেল মাত্র আছে হচ্ছে যে 13টা এরকম আর কোনো জায়গা তো দেয় না এরকম 100 150 না হলে পারে এটা কাজ করে সো এইভাবে আপনি টেস্ট করে ফেলতে পারে। এইটা যদি আপনার রেটিংস আসে তাহলে আপনি গুগল অ্যাডসে অ্যাড চালালেও আপনার এই রেটিংসটা আসবে এবং এটা কিছুদিন চালানোর পরে আসে প্রথম অবস্থায় আসে না কারণ অ্যাডটা চালানোর পরে গুগল হচ্ছে যে এই রেডিংশনগুলো কালেক্ট করতে থাকে যখন আপনার এই কোন একটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থেকে আপনার এই ওয়েবসাইটের জন্য যেখানে এই ইউআরএল ব্যবহার করা হয়েছে তখন সে এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি গুগল গেদার করতে থাকে গেদার করে দেন অটোমেটিক্যালি কিছুদিন এক সপ্তাহ দুই সপ্তাহ অ্যাড চলার পরে তখন এই অটোমেটেড এক্সটিংশনগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয় তার মধ্যে স্যালারি এক্সটিংশন একটা ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে এটা দিয়ে চেক করতে হবে দেন ট্রাস্টোর সহ এবং হচ্ছে যে আপনার এই যে মাই বিজনেসে এবং আরো যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আমরা এখানে আছে দেখলাম এখানে হচ্ছে অ্যাকাউন্ট করে লাস্ট একশো থেকে দেড়শোটা রেটিংস নিতে হবে তাহলে আপনার গুগল অ্যাডসে এই অটোমেটিক চালু করে দেখাবেন দেখাব থ্যাংক ইউ থ্যাংক ইউ